এর আগেও তো দীর্ঘ ৩৪ বছর তো ক্ষমতায় কোনো এক সরকার ছিল, কই ৩৪ বছরে আপনাকে তো ১০ টাকা ওয়াকাবের থেকে দেওয়া হয়নি? তখন আপনি কোথায় ছিলেন? সরকারি সমস্ত মানে উচ্চ পদস্থ মানুষদের কাছে আমার বিনীত অনুরোধ যে ভাতা আপনারা দিচ্ছেন সঠিক ইমাম সাহেব পাচ্ছে কিনা তার তদন্তের জন্য একটা কমিটি করুন। তার কমিটি করা হোক এবং ইমাম সাহেব যাদের যাদের কমিটির নামে যেখানে ভাতা ঢুকছে তাদেরকে ধরে আলিপুর জেলখানাতে ভরুন, তাদের অবিলম্বে ভরুন। বিষয়টি শুনে তবে কমেন্ট করবেন, দয়া করে তার আগে কেউ কমেন্ট বক্সে আসবেন না। যদিও আপনি আপনার কমেন্ট আমি দেখি না বা আপনার কমেন্ট দেখে আমি কখনো ভেঙে পড়ি না, এটা আমার স্বভাব চরিত্র নয়, তারপরেও আপনাকে এটা বলে রাখলাম। আপনারা সকলেই জানেন যে গত ২১শে আগস্টে আমরা কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম, বাংলার ইমাম সাহেবদেরকে ডাকা হয়েছিল। সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদেরকে ডেকেছিল কে বা কারা। আমাদেরকে সমাজে একটা কথা চলছে যে মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকে অপমান করেছে, না, মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী রাজ্যের আপনাকে ডাকেনি, আপনাকে ডাকা হয়েছিল ইমামদের পক্ষ থেকে কোনো একজন মানুষ, শফিক কাসেমি সাহেব তিনি ডেকেছিলেন সাংগঠনিক পর্যায়ে। এখন ঘটনা হচ্ছে আমাদের ইমামদের সংগঠন থেকে মুখ্যমন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল, উনি এসেছিলেন সেখানে বক্তব্য দিতে। সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যারা রাজ্য সরকারের বিরুদ্ধে কটু কথা বলছি ইমাম ভাতা বৃদ্ধির কারণে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে দেখুন আমরা কোনো আন্দোলন করে কিন্তু ভাতা আদায় করিনি। আমাদেরকে সরকার আজ থেকে ১১ থেকে ১২ বছর আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে খুশি করে আমাদেরকে ভাতা ঘোষণা করেছিলেন, তাহলে তিনি আবার ইনভাইট পেয়েছিলেন, আমন্ত্রণ পেয়েছিলেন, সেই সূত্রে আবার তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয়বার এসেছিলেন ২১শে আগস্টে। সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসে তিনি ৫০০ টাকা আবার খুশি করে বাড়িয়েছেন, তার মানে এখানে প্রতিবাদের কোনো জায়গা থাকে না। এবার আপনি একটা কথা এখানে বলতে পারেন কি না, বলতে পারেন যে তাহলে আমাদের ওয়াকাব আমাদের সম্পত্তি, অবশ্যই এটা মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তি থেকেই টাকাটা দেওয়া হচ্ছে, এটা আপনার কথা আমি একমত। তবে এর আগেও তো দীর্ঘ ৩৪ বছর তো ক্ষমতায় কোনো এক সরকার ছিল, কই ৩৪ বছরে আপনাকে তো ১০ টাকা ওয়াকাবের থেকে দেওয়া হয়নি, তখন আপনি কোথায় ছিলেন? এই যেটা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর আমি সরকারি কর্তৃপক্ষদের কাছে এটা আকুল আবেদন যে আপনারা ৫০০ টাকা দিয়েছেন, বাড়িয়েছেন ইমাম সাহেবদের, আর ২৫০০ টাকা দেন ইমাম সাহেবদের, টোটালে হলো ৩০০০ টাকা। এই ৩০০০ টাকা কি আপনারা ইমাম সাহেবদের কি দিচ্ছেন, না গ্রামের কোনো অসাধু গ্রাম কমিটির কোনো মানুষকে দিচ্ছেন? অধিকাংশ ইমামদের কাছে এটা আমার রিপোর্ট নেওয়া আছে যে সরকারি টাকা নিজেদের নামে করে নিচ্ছে, নিজেরা তুলছে, ওই টাকাতে আরো ১০০০ টাকা যোগ করে ইমাম সাহেবদেরকে বেতন দিচ্ছে। কেন এরকম হবে? সরকার যদি ৫০০ টাকা বাড়িয়ে যদি আন্দোলন করেন যে সরকার আমাদেরকে ডেকে অপমান করলো, তা আপনার গ্রামের কমিটি আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, এর বিরুদ্ধে কবে কথা বলবেন? হ্যাঁ, এই বিরুদ্ধে তো কথা বলা দরকার। আমি তো মনে করি এগুলো অসাধু মানে একটা মসজিদ কমিটি, সরকারি টাকা ইমাম সাহেব যোগ্য মানুষ, তাকে সরকার সাম্মানিক হিসাবে দিচ্ছে, আপনি কেন ওর টাকাটা নিয়ে নিচ্ছেন? সরকারি সমস্ত মানে উচ্চ পদস্থ মানুষদের কাছে আমার বিনীত অনুরোধ যে ভাতা আপনারা দিচ্ছেন সঠিক ইমাম সাহেব পাচ্ছে কিনা তার তদন্তের জন্য একটা কমিটি করুন। তার কমিটি করা হোক এবং ইমাম সাহেব যাদের যাদের কমিটির নামে যেখানে ভাতা ঢুকছে তাদেরকে ধরে আলিপুর জেলখানাতে ভরুন, তাদের অবিলম্বে ভরুন। এরা হচ্ছে চরম মিথ্যুক। কারণ হচ্ছে এই, ইমাম সাহেব ৩০টা দিন মসজিদে ডিউটি করছে, সে তার বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে একটা ছোট্ট ঘরের ভিতরে সারা জীবন যাপন করছে রুজি রুটির জন্যে, আর সেই মানুষটার নামে ভাতা না করে কমিটি দাঁড়িয়ে নেই,
মাথায় টুপি নেই, কমিটি দাড়ি নেই, মাথায় টুপি নেই, কিছু নেই, এইরকম একটা লোকের নামে ভাতা করে সে মসজিদ কমিটির নামে ভাতা চলছে। এদেরকে ধরে আলিপুর মানে ভরে রাখুন জেলখানাতে, আর সরকারি তদন্ত কমিটি করা হোক যে ইমাম সাহেবরা অরিজিনাল ভাতা পাচ্ছে কিনা। ইমাম সাহেব ভাইদেরকে বলছি আপনারা উত্তেজিত হবেন না, একদম উত্তেজিত হবেন না। যে সমস্ত কমিটিরা এটা করছেন, আবার কিছু কিছু কমিটি দেখতে পাচ্ছি যে ওই 500 টাকা বাড়িয়েছে বলে মসজিদ থেকে আর এখন এক বছর ইমাম মানে বেতন বাড়াবে না ইমামের, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তো সাংঘাতিক বিপদ, তার মানে 500 টাকা বাড়িয়ে আরো বিপদ হয়ে গেল। 500 টাকা বাড়িয়েছে বলে অনেক মানুষ এটা বলছে যে ইমাম সাহেবদের আর বেতন বাড়ানো হবে না এক বছর, কারণ বলছে দিদি বাড়িয়ে দিয়েছে। তা দিদি না হয় বাড়িয়েছে, সব ঠিকই আছে। তা আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা যে ওখানে কোরআন মাজিদ পড়ে, আপনার মসজিদের ইমাম সাহেব অনেক কাজে লাগে, সেই ব্যাপারে কি ইমাম সাহেব আপনার কাছে ন্যূনতম হকটুকু রাখে না? তার মানে এখন যা দেখতে পাচ্ছি তাতে করে বোঝা যায় যে আপনার মানসিকতার খারাপ এবং আপনার শারীরিক মানে ব্রেনের কোনো প্রবলেম আছে, আপনাকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করা দরকার। ইমাম সাহেবদের উপরে এরকম অবস্থা কেন? হ্যাঁ, 500 টাকা বাড়িয়েছে, এই জন্য ইমাম সাহেব একটা গরিব মানুষ, তার টাকা আপনি কমিয়ে দিলেন, আপনার তো রাইট নেই। সরকার দিচ্ছে, সে তার যোগ্যতা অনুযায়ী সে পাচ্ছে। অবিলম্বে এই ব্যবস্থা করা হোক যে মসজিদ কমিটির নামে নামে যাদের ভাতা আছে তাদের ভাতাগুলো বন্ধ করে দেওয়া হোক, আর না হলে যাদের নামে আছে দাড়ি নেই টুপি নেই কমিটির নামে তাদেরকে ধরে অ্যারেস্ট করা হোক। কারণ ইমাম সাহেবদের উপরে সারা জীবনে নির্যাতন মেনে নেওয়া যাবে না, ঠিক কখনো মেনে নেওয়া যাবে না। ইমাম সাহেবদের উপরে কোনো নির্যাতন আমি মমতাজুল ইসলাম বরদাস্ত করি না। ওই জন্য আপনাদেরকে বলছি দয়া করে, ভাতা 500 টাকা বেড়েছে, সরকারের বিরুদ্ধে আপনারা কখনো কোনো কথা বলবেন না, কারণ এর বিভিন্ন অন্য পদ্ধতি আছে। অন্য পদ্ধতিতে আপনারা আবার আবেদন করুন, আবার আপনারা কোনো মঞ্চ করে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান, তিনি এসে আবার 500 টাকা বাড়াতে পারেন, কিন্তু সরকারের বিরুদ্ধে আপনারা কেউ যাবেন না। সকলে সুস্থ আল্লাহ আপনাদেরকে রাখুক এবং সকলে সুস্থ আল্লাহ কাছে কামনা করি। আর ইমাম সাহেব ভাইদেরকে বলছি যে আপনারা রুজির ব্যাপারে ভয় করবেন না, রুজির ব্যাপারে ভয় করবেন না, রুজির মালিক আল্লাহ, রুজি উপর থেকে সিলেক্ট, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলে যান জাতির সামনে, তাতে কোন কমিটির পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা কিছু দেখার প্রয়োজন নেই, আপনি একদম ঝাড়কে বলে যান। রুজির ব্যবস্থা উপর থেকে হয়, মাতাল যদি রুজি পায়, ব্যবিচার যদি ব্যবিচারিণী যদি রুজি পায়, হ্যাঁ চোর যদি রুজি পায়, আপনি একজন হাদিস এবং কোরআনের দায়ী, আপনি একজন আলেম, আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছে দিনের জন্য, আল্লাহ আপনাকে না খেতে দিয়ে মারবে? রুজি আল্লাহর হাতে, ওই জন্য রুজি আল্লাহর হাতে, 500 টাকা বাড়িয়েছে, আপনি এটা তকদিরের উপরে বিশ্বাস করুন যে এটা আমার তকদিরে ছিল, এবছরে 21 আগস্টে এটা আমার তকদিরে ছিল 500 টাকা। যাই হোক, অবশেষে বলি যে সমস্ত ইমাম সাহেব ভাইরা উত্তেজিত হচ্ছেন, আপনারা উত্তেজিত হবেন না। আর যে সমস্ত ভাইরা দেখলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় বড় বাত মারছিলেন, খুব বড় বড় কথা বলছিলেন, টাকা ফেরত দিয়ে দেবো মমতা ব্যানার্জিকে, কজন ফেরত দিয়েছেন দয়া করে একটু কমেন্ট বক্সে আমাকে বলবেন, কতজন ফেরত দিয়েছিলেন? বড় বড় মুখে বুলি অনেক কিছু বলা যায়, তবে যারা এই কথাগুলো বলছিল এরা ফেক ইমাম, ফেক ইমাম এরা। কারণ হচ্ছে আমি ওখানে গিয়ে দেখলাম, আমিও নেতাজি ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম, আমি ছিলাম সেদিন ওখানে গিয়ে দেখলাম যে যারা বলছে বার হই স্টেডিয়াম থেকে বার হই বলছে, এ মমতা ব্যানার্জি আরএসএস আর বিজেপির দালাল, তার মানে যে এটা বলছে আমি ভেবে দেখলাম যে কোনো রাজনৈতিক দলের কেউ একজন, একজন এসে বলছে এখানে পানির ব্যবস্থা নেই, কলের ব্যবস্থা নেই, নামাজ পড়ার ব্যবস্থা নেই, এটা ওটা নানান অভিযোগ করছে। আমি একটা ইমাম সাহেব, অথচ তার দাড়ি নেই, আচ্ছা বলুন দাড়ি নেই সে ইমাম হতে পারে কি করে? তার মানে সে ফেক ইমাম, একেবারেই ফেক ইমাম। ওই জন্য আপনাদেরকে বলছি এই সমস্ত বিভ্রান্তির বেড়াজালে আপনারা আটকে যাবেন না, সহজভাবে নিন, আতকদের উপরে বিশ্বাস করুন, এই নিয়ে সরকারের বিপক্ষে কোনো কথাবার্তা বলবেন না, বললে আপনার পরিণতি খারাপ হতে পারে। একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে, কজন লোক? 10 জন, 10 জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে 9 জনকে বাইয়াত গ্রহণ করালেন, একজনকে আল্লাহর নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বাইয়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী 9 জনের বাইয়াত গ্রহণ করলো আর একজন কেন করলো না, আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন। বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বাইয়াত গ্রহণ করলাম না ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বাইয়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে, কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়, এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে একটা জায়গায় আমি আপত্তি কর, একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি, একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল পাঁচজন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারেন, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা, কি বলছি বুঝতে পারছেন না? জি, আপনাকে একটা নতুন ভণ্ড আমি শুনিয়ে রাখছি, নাম বলবো না আপনি বুঝে নেন। ওদেরই একটা চাইনিজ হুজুর আছে, দেখবেন দাড়িগুলো লাল করা, একদম ছাঁটা ছোট্ট ছোট্ট দাড়ি, ফতুয়া জামা পরে, হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো চারটে পাঁচটা আংটি পরা আছে, আর তোতলা তোতলা করে কথা বলে, আর গোঁপগুলো খুব বড় বড় দেখবেন, কি বলছি বুঝতে পারছেন না? আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, তা বলছে জাকির নায়েক কাফের কেন? বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন, এই জন্য কাফের, কি বলছি বুঝতে পারছেন না, এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে, প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়েক কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে তখন সে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, অনেকগুলো ভিডিওটা বার করে একটা ভিডিও আপনাদেরকে শোনায়, ভণ্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভণ্ডামি কথা, আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল, কি বলছে বুঝতে পারছেন না? এটা বলবে একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল, দেখেছেন ভিডিও দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলেও ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল, দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজাখড়ি ইতিহাস, কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজাখড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালালেই, বেঈমান কোথাকার, তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই প্রথম সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরে জোরে আমিন বলবে আল্লাহর নবী বলেছে বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সা দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরী পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে?
ভণ্ড কোথাকারে মানুষের ঈমান নষ্ট করার রাস্তা। হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই তোয়া সিদ্দিকীর আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা তা বাহাসে বস, বাহাসে বস। যে বাহাস তোদের সাথে কি করে করব? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। স্যার তখন জিজ্ঞেস করছেন আব্দুল ইবনে আব্বাসকে কেন মানুষ ধ্বংস হবে। আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বক্কর করেছে ওমর করেছে। আরে আবু বক্কর ওমরের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বক্কর ওমর উসমানের কথা চলবে? চলবে জি? ইসলামের ব্যক্তিগত কোনো মতামত চলবে? চলবে না। আবু বক্কর ওমর উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বক্কর ওমর উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে? তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুড়ি তৈরি করে ভণ্ডামি জুড়েছ? হ্যাঁ, ভণ্ডামি জুড়েছে এটা। 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই। আর এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়ে এসো। আপনাদেরকে একটা গল্প শোনাই, অনেক জলসাতে শুনিয়েছি, তারপরও আবার আপনাকে শোনাচ্ছি। বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো? পাখি টাকি ধরে ফাঁদ। তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে ভাই এই খাঁচার ভিতরে এটা কি? বলছে খাঁচার ভিতরে এটা পাখি। বলছে পিছনেরটা কি? বলছে পিছনেরটা পাখি ধরা ফাঁদ। বলছে ভাই আপনি এই ফাঁদ নিয়ে কি করে পাখি ধরেন? বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি, আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায়। এরকম ভাবে পাখি ধরে না, দেখেছেন তো? হ্যাঁ, ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে এই তোমার পাখিটা আমার কাছে দাও। ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল। বাদশাহ শাহজাহান একেবারে পাখিটাকে ধরে 4টে খণ্ড পিস করে দিল। লোকটা তো আশ্চর্য হয়ে গেল, যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটাকে আপনি হত্যা করে দিলেন বাদশাহ? বাদশাহ শাহজাহান বলছে শোনো শিকারী, যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে, এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম। যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয়, এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর, নামের আগে মোজাদ্দেদ, নামের আগে অমুক, নামের পরে অমুক, এই সব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান্নামের পথের দিকে টেনে আনছে, আমি তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের পাখির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার
মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো হযরত উসমানের যদি খেলাফতির সময় যদি এটা হতো হযরত আবু বকরের সময় যদি এটা হতো অবশ্যই এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো শুনে রেখে দেন শিরক বড় পাপ মাজারে যাওয়া চলবে না বলছে মাজারে যেতে নেকি হয় তোমার বাপের কবর জীবনা জিয়ারত করো হ্যাঁ তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো হুজুরের কবর জিয়ারত করতে যাও শিরক বড় পাপ অতকিমুস সালাতিল মাকতুবাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না অতুতি যাকাতিল মাফরুজাতা আর যাকাত অবশ্যই দিয়ে দিও অতাহুজ্জাল বাইত মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে এসো এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই এই পাঁচটা কাজ করলে জান্নাত যাওয়া যায় আপনি যদি আরো যদি জান্নাত যেতে চান আপনাকে আরো একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব জান্নাত যদি যেতে চান তাহলে তিনটে কাজ করুন কটা কাজ হ্যাঁ তিনটে কাজ করুন এক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াজ জাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين পৃথিবীর মানুষ মুহসিন বান্দা যদি হতে চাও আল্লাহওয়ালা যদি হতে চাও তিনটে কাজ করে নাও তার মধ্যে একটা কাজ হলো আল্লাহ তাআলা বলেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অভাবের সময়তেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে জান্নাত যদি যেতে চাও সচ্ছলতাতেও দান করবে অসচ্ছলতাতেও দান করবে নাম্বার দুই ওয়াল কাযিমিনাল গায়জা যদি ভালো বান্দা হতে চান নিজের রাগকে কন্ট্রোল করুন রেগে যাবেন না কখনোই রেগে গেলে কন্ট্রোল করবেন রেগে যাওয়া একটা মুমিন মানুষের কাজ নয় জি সব জায়গাতে দেখছি যে ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম খেপে আছে সব জায়গাতে তাই না আচ্ছা আমার যে মারবে ধরবে গালাগালি এগুলো কার মাধ্যমে পেলেন আমি আল্লাহর কসম এদের পক্ষে বলছি না কার মাধ্যমে রমজান মাসে জলসা হয় তখন বাড়িতে বসে বসে জলসাগুলো শুনেন তো এগুলো কার মাধ্যমে শুনেন এদের মাধ্যমেই তো শুনেন এরা এই বক্তব্যগুলো এখন জমা করে করে রাখে তখন ছাড়ে তাহলে এরা আপনাদের কাজও করে এরা যে শুধু টাকা কামাচ্ছে তা নয় এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে এই যে আমি এখন বক্তব্যটা রাখছি যে কথাগুলো বললাম সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে এটাও একটা ইসলামের কাজ তা এদেরও দোষ আছে কিছু বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে এদেরও দোষ এদেরও একটু দোষ আছে তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে আমি তো মনে করব 90% এদের মাধ্যমে 90% ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে ডাক্তার জাকির নায়েক কি আপনার গ্রামে এসেছিল কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে শুনে তাহলে এদেরও দরকার আছে এটা ভুল ভাববেন না এদেরকে হয়তো একটু ডিস্টার্ব করছে আমি মেনে নিচ্ছি ওদের যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বলছি না রাগ কন্ট্রোল করবেন কি বলছি বুঝতে পারছেন ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ নাম্বার তিন ওয়াল আফিনা আনিন্নাস মানুষকে ক্ষমা করতে শিখুন কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন এটা একজন মোমেনের কাজ কি কিসের কাজ মোমেনের কাজ রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন এক বেশি বেশি করে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম দুই রাগ হয়ে গেলে বেশি করে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন রাগ কমে যাবে আর মানুষ ভুল করলে কি করবেন ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে চারটি কথা আল্লাহ বলেছেন
চারটি কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই, আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে এই ভালো কাজের মধ্যে তিনটে ভালো কাজ বললাম, তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসাররাই ওয়াজ্জাররাই, যারা দান করে স্বচ্ছলতায় এবং অস্বচ্ছলতায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে, হয়েছে না? এর নেকি আপনারা সকলেই ভাগ পাবেন ইনশাল্লাহ, সকলেই ভাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা উক্ত মাদ্রাসার জন্য রাতের বেলা বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে মোনাজাত হয়, আমাদের গ্রামের সেই বিষয়ে কিছু বলুন। এসব ব্যাপারে কি বলবো, মানুষ এখনই বলবে বললে পাটিবাজি করছে, কি বলছি বুঝতে পারছেন না? যে জিনিসের আল্লাহর নবী থেকে এবং সাহাবিদের থেকেও কোনো প্রমাণ নেই। আমি মমতাজুল ইসলাম, আমার জানা মতে কোনো হাদিস আমার চোখে এই পর্যন্ত পড়েনি। আমার মোবাইলে প্রায় 750 রকমের বই আছে, আমার ল্যাপটপে আছে, আমি যা গবেষণা করে যা পাচ্ছি, ফরজ নামাজের পরেই ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এ পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণ নেই। কি বলছি বুঝতে পারছেন? যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই, এটা যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত হবে।